পুলিশ জানিয়েছে তেলিয়ামুড়া মহকুমার কোন এক জনজাতি অধ্যুষিত এলাকার নাবালিকা কন্যা সপ্তমীর রাতে তার নিকট আত্মীয়ের সঙ্গে দুর্গাপূজা দেখতে বের হয়ে বাড়ি ফেরার পথে চাকমা ঘাটের তুই মধু এলাকায় সুজিত দেববর্মা নামের এক যুবক নাবালিকা সহ তার নিকট আত্মীয়র পেছনে শেষ পর্যন্ত তুই মধু স্কুল সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকাটিকে জোরপূর্বক সুজিত দেববর্মা তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। এই বিষয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জমা করলে পুলিশ তৎপরতার সাথে অভিযুক্ত সুজিত দেববর্মাকে গ্রেফতার করে। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন বলেন, সুজিত দেববর্মাকে পুলিশ তৎপরতার সঙ্গে দুই তিন ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। আজকে আমাদের এখানে আটটা সময় আমাদের এখানে তেলিয়ামুড়া থানাতে একটা অভিযোগ আসে যে তেলিয়ামুড়া একটা দুর্গম প্রত্যন্ত অঞ্চলের একটা নাবালিকা মেয়ে গতকালকে রাত্রিবেলা দুর্গা পুজো দেখার জন্য সে তার এক গ্রামেরই এক দিদির সাথে পুজো দেখতে আসে। পুজো দেখার পরে গতকাল তো রাত্র প্রায় একটা নাগাদ সে যখন আবার বাড়ির উদ্দেশ্যে যায়, চাকমাঘাট পার হয়ে তুই মধু যেই বাজারটা আছে সে তুই মধু বাজারটা থেকে একটু সামনে যাওয়ার পরে তাকে একটা সুজিত দেববর্মা একটা ছেলে তাকে ফলো করতে থাকে। তো ফলো করতে থাকে, তখন সে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তখন তুই মধু স্কুলের সামনে সুজিত দেববর্মা মেয়েটাকে আটক করে এবং মেয়েটাকে নিয়ে সে কোনো একটা জায়গাতে মেয়েটা শারীরিক অত্যাচার করে।